আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব জমির যে পর্চা বা রেকর্ড আছে তা অনলাইনে কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা, আপনাদেরকে বলতে চাইছি আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা যখনই এই ধরনের ভিডিও বানাবো আপনারা তখনই পাবেন। তাহলে আসুন বন্ধুরা আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। দেখছেন আওয়ার প্রোগ্রেস, সাবস্ক্রাইব নাও। সার্ভিস লোন এন্ড ল্যান্ড রিলেটেড নিউজ পাওয়ার জন্য আপনারা এখনই সাবস্ক্রাইব করুন আওয়ার প্রোগ্রেস। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলছি পুরো ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখুন, আমরা edistrict.wbgov.in এ প্রবেশ করেছি। এবার আমাদেরকে এখানটায় সিটিজেন যে লগ ইন রয়েছে সেখানে লগ ইন করতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে যারা নতুন এসছেন নিউ রেজিস্ট্রেশন হিসাবে এখানে করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশনটা আমরা করে নিই, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা তিনটি ধাপে রয়েছে। তো প্রথম হলো আপনার পুরো নেম, আমরা এখানে পুরো নেম দিয়ে দেব। আমার যে পুরো নেম আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি পুরো নেমটি দিয়ে দিচ্ছি এবং এটি ফিল আপ করে দিচ্ছি। এখানে বন্ধুরা একটি ওটিপি আমার নম্বরে যাবে এবং সেটি চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আমি এবার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এটিকে এই করে দেবো। ইউজার নেম আমি আমার যে নেম, ইউজার নেম রাখলাম এবং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, আমি নিজে একটি তৈরি করে নিচ্ছি। এখন বন্ধুরা এবার আমরা নেক্সট করে দেবো। নেক্সট করে দিয়েছি, আমার এখানে একটা ওটিপি কনফার্মেশন আসবে। দেখুন, ওটিপি একটা আসবে, ওটিপিটি আমি এখানে দিয়ে দেবো। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাকসেসফুল হয়ে গেছে লগ ইন। এবার আমরা লগ ইন করবো, রেজিস্টার হয়ে গেছে আমাদের। এবার আমরা লগ ইন করছি। বন্ধুরা আমরা প্রবেশ করেছি, দেখুন এখানটায় ডিস্ট্রিক্ট ডিপার্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি, এখানে আপনাকে যেটা চয়েস করতে হবে সেটা বলে দিই। এখানে আপনাকে চয়েস করতে হবে ডিস্ট্রিক্টও চয়েস করতে পারেন বা ডিপার্টমেন্ট। আমি এখানটায় দেখুন দ্বিতীয়তে হাত দিয়ে ল্যান্ড রিফর্মে চলে এলাম। আপনি সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটও এখান থেকে বের করতে পারেন। ইস্যু অফ সার্টিফাইড কপি অফ ROR বা আপনি প্লট ইনফরমেশনও এখান থেকে বের করে নিতে পারেন যদি কোনো জমি কেনেন। তা আমরা এখানটায় ROR অর্থাৎ জমির রেকর্ড বা পর্চার জন্য এখানে আবেদন করব। আর আপনাদেরকে বলে রাখি যে আবেদন করার পর এখানটায় প্রিন্ট আপনি নিতে পারবেন বা অ্যাপ্লাই করতে পারবেন। দেখুন এখানটায় অ্যাপ্লিক্যান্ট শুড হ্যাভ ভ্যালিড মৌজা জেএল নম্বর ROR খতিয়ান নম্বর। ডকুমেন্ট কী কী লাগবে? ট্যাক্স রিসিপ্ট, আপনি যে ট্যাক্স দিয়েছেন তার একটি রিসিপ্ট কপি লাগবে। আর কত টাকা লাগবে দেখুন, আপনার অ্যাপ্লিকেশন ফিজ 10 টাকা, অথেন্টিকেশন ফিজ 10 টাকা, আর যত এক্সট্রা পেজ থাকবে পর্চার যদি দুটো থাকে তাহলে 20 টাকা, একটা থাকলে 10 টাকা, আর যদি ম্যাপের নেন তাহলে 10 টাকা, অথেন্টিকেশনের 10 টাকা, এভরি এক্সট্রা পেজ 10 টাকা। আর GRIAPS যেটা পেমেন্ট মোবাইল নম্বর ইজ ম্যান্ডেটারি, এটা কিন্তু আপনারা সাবমিশন করতে হবে। আর CSC থেকে, কমন সার্ভিস সেন্টার থেকে করলে 50 টাকা। তো আপনারা এখান থেকে করে নিতে পারেন। দেখুন ট্যাক্স রিসিপ্ট কপিটা কিন্তু আপনার কাছে লাগবে। তো আপনি এখানে অ্যাপ্লাই করবেন না প্রিন্ট করবেন? আমরা অ্যাপ্লাই করব। তাহলে অ্যাপ্লাই করতে গেলে আপনাকে কি করতে হবে, প্লিজ চেক ভিজিট দিস প্রসিড, তাহলে এই প্রসিডটা করতে হবে আপনাকে। তাহলে আমি এখানটায় আগে ক্লিকটা দিলাম, আপনারা দেখলেন, এবার আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখুন এবার অ্যাপ্লাইটা করছি, আপনাদেরকে দেখাচ্ছি। বলছি অ্যাপ্লিকেশন ফর ইস্যুয়েন্স অফ সার্টিফাইড কপি ROR না গেট অ্যাপ্লাইড, কোনটা করবেন? আপনারা অলরেডি অ্যাপ্লিকেশন করা থাকলে প্রথমটা, আর যদি নতুনভাবে অ্যাপ্লাই করেন তাহলে দ্বিতীয়টা। আমরা নতুনভাবে যেহেতু করছি, দেখুন এখানটায় ROR ডকুমেন্ট যে নম্বর সেই ডকুমেন্ট নম্বর লাগবে, তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা নতুন অ্যাপ্লিকেশন করবে তার প্রথমটা হবে, আমি প্রথমে ভুল বলেছিলাম, ওটা দ্বিতীয় বলেছিলাম, দ্বিতীয়টা হবে যাদের অ্যাপ্লিকেশন করা হয়ে গেছে। আমরা প্রথমটা করব অ্যাপ্লিকেশন। দেখুন এবার এখানটায় ডিস্ট্রিক্ট চয়েস করতে হবে, তো আমরা ডিস্ট্রিক্টটি চয়েস করে নিই। আমাদের ডিস্ট্রিক্ট যেহেতু মুর্শিদাবাদে আমরা চয়েস করে নেব। তারপর দেখুন আমরা ব্লকটি চয়েস করে নেব। আপনারাও এইভাবে কিন্তু অনলাইনে ব্লক চয়েস করে নেবেন। আমরা ব্লকটা চয়েস করে নিচ্ছি, আপনারা দেখছেন।
তো আমরা এখানে ব্লক চয়েস করছি, আপনারা দেখছেন তো আমাদের বহরমপুর আমরা সেটা এখানে চয়েস করব, বহরমপুর আপনারা দেখতে পাচ্ছেন। এইবার আমাদের যে ডিস্ট্রিক্ট বা মৌজা, আমাদের যে নম্বরটা আপনারা মনে রাখবেন, যাদের আমাদের 98 নম্বর, সেরকম আপনাদের যত নম্বর সেটা মনে রাখবেন। আমরা এখানে 98টি চয়েস করছি, দেখুন চয়েস করলাম। এবার আরও আর নম্বর, একটি আরও আর নম্বর বা পর্চার আপনার যে রেকর্ডের যে নম্বর রয়েছে, প্লট নম্বর, আমরা সেটা দিয়ে দেব, বা খতিয়ান নম্বর দিতে পারেন। এখানে আমি খতিয়ান নম্বরটা দিয়ে দেব, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার খতিয়ান নম্বর আমি দিয়ে দিলাম। এবার আমাকে এখানে সার্চ করতে হবে, দেখুন আমি এখানে সার্চ করছি, তো সার্চে কি উঠে আসছে দেখুন, হ্যাঁ এটি রয়েছে, আমি যেটা 1808 বলে এখানে দিয়েছি, বলছে অবশ্যই এখানে ডিজিটাল সাইন্ড ইমেজ রয়েছে, অ্যামাউন্ট 20 টাকা লাগবে এবং একটি পেজ রয়েছে। তাহলে আমাকে 20 টাকা কিন্তু এখানে দিতে হবে, অ্যাপ্লিকেন্ট বেসিক ডিটেলস এবার আপনাকে দিতে হবে, কে অ্যাপ্লিকেশনটি করছে, প্রথমে মিস্টার বি মিসেস এভাবে চয়েস করে নেবেন, তারপরে ফার্স্ট নেম আমি আমার নামটি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা দেখছেন এটা ফার্স্ট নেম, আমার ফার্স্ট নেমটা দিয়ে দিলাম। এবার লাস্ট নেম, আমার যেহেতু মিডিল নেম নেই, দেখুন লাস্ট নেমটি আমি দিচ্ছি, আমার টাইটেল দিলাম টাইটেল। এবার কিন্তু ইমেলটা ম্যান্ডেটারি, মোবাইল নম্বরটা ম্যান্ডেটারি, অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্টটা ম্যান্ডেটারি, এগুলো আমি দিয়ে নিচ্ছি, আপনারা দেখুন আমি সব কিছু দিয়ে নিয়েছি। এবার আমি সেভ নেক্সট করব, সেভ নেক্সট করলাম, দেখুন এইভাবে চলে আসছে। তো এখানে কি লিখছে, প্লিজ ডু নট পে এগেন ইফ দ্য অ্যামাউন্ট গট ডিডাক্টেড ফ্রম ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্লিজ ফার্স্ট চেক দ্য পেমেন্ট স্ট্যাটাস, এখানে দেখে নিতে বলছে। তো আমরা এখান থেকে পেমেন্ট মোড কিভাবে আপনি পেমেন্ট করবেন, যদি ওটা আগে দিয়ে থাকেন সেটা বলেছে, পেমেন্ট মোড আপনারা এখান থেকে চয়েস করে নিতে পারবেন, অনলাইন করতে পারবেন, কাউন্টার পেমেন্ট করতে পারবেন, ডেবিট কার্ড পেমেন্ট করতে পারবেন, SBI ই পেমেন্ট করতে পারবেন, আপনারা এখানে অনলাইন পেমেন্ট করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা কাউন্টার পেমেন্টটা দেখাচ্ছি আপনাকে, কাউন্টার পেমেন্ট যেটা আপনি কাউন্টারে গিয়ে পেমেন্ট করতে পারবেন। আমরা কাউন্টার পেমেন্টে এখানে পে করে দিলাম, দেখুন এই ডিস্ট্রিক্টে, তো এরকম একটি ডিটেলস পেমেন্টের চলে এসছে, WBE ডিস্ট্রিক্ট, নাম্বার অফ হেড একটা, কে করেছে ডিপোজিটার, আমার নাম, আমার ইমেল আইডি, এগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তারপরে রেফারেন্স নাম্বার, ফেভার, কাউন্টার এসব দিয়ে দিয়েছে, আপনি দেখতে পাচ্ছেন কাউন্টারে গিয়ে কিন্তু এটা আমাকে করতে হবে। দেখছেন সাব সার্ভিস আমি আরও আর এর জন্য করেছি, আইডেন্টিফিকেশন নম্বর এত, হেড অফ অ্যাকাউন্ট এত, হেড অফ ডেসক্রিপশন আরও আর এর জন্য, টোটাল অ্যামাউন্ট 20 টাকা। এবার যদি আমি কনফার্ম করে দিই তাহলে কিন্তু কনফার্ম হয়ে যাবে, দিয়ে করতে হবে। আপনারা সেভাবে করতে পারেন, কাউন্টারে গিয়ে জমা করতে পারেন, বা নিজে এখান থেকে অনলাইন পেড করে দিলে আপনি মোটামুটি 3-4 দিন পর বা 2 দিন পরও এখানে চেক করবেন, চেক করলে কিন্তু পেয়ে যাবেন। আপনারা অনলাইনে এটি জমা করতে পারেন, আমি এটা কাউন্টারে দেখালাম, আপনারা অনলাইনে দিয়ে দিলে কিন্তু খুব দ্রুত 2 দিনের মধ্যে আরও আর কপি বা জমির রেকর্ডের বা পর্চা আপনি কিন্তু হাতে পেয়ে যাবেন মোবাইলের মাধ্যমে। আপনাকে যে নম্বরটা দেওয়া হবে অনলাইনে পেড করার পর সেই নম্বরটা কিন্তু পেয়ে যাবেন আপনি এখানে। আসুন বন্ধুরা, কোন জায়গাটা চেক করবেন আমরা দেখে নিই একবার। বন্ধুরা আপনারা যখন অ্যাপ্লিকেশন করা হয়ে যাবে এবং AIN নম্বর পাবেন, বিশেষ করে অনলাইনে পেড করলে, আর যদি কাউন্টার পেমেন্ট করেন তাহলে কিন্তু এটা পাবেন না, তখন কাউন্টারে দিয়ে দেওয়া হবে আপনাকে। তো আমরা এখানটায় আসবো, দিয়ে AIN নম্বর যেটি অনলাইনে পেমেন্ট করেছেন সেখানে একটা নম্বর দিবে, তখন এই নম্বরটি এখানে আপনাকে পুট করতে হবে, দিয়ে গেট ডকুমেন্ট যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ডকুমেন্টটি PDF আকারে এখানে দিয়ে দিবে যদি হয়ে গিয়ে থাকে, আর যদি না হয়ে থাকে তাহলে আপনাকে ওয়েট করতে বলবে, 2 দিনের মধ্যে পাওয়া যায় রেকর্ডটি, তাই এখানে কোনো সমস্যার কথা নয়। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস।